হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাকে দেখাচ্ছি, দেখো আজকে দুয়ারে রেশন এসেছি, জুম করে দেখাচ্ছি দুয়ারে রেশন প্রকল্প আমাদের গ্রামে আর কি, আমাদের বাড়ির সামনে এখানে হয়েছে এখন রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্প। দেখো কত বড় লাইন, আমি একবার এসেছিলাম, এসে ঘুরে গেছি, আবার এসেছি। দেখো ডিলারটা যাচ্ছে, যে এটা ডিলার আমাদের এখানের পাশের গ্রামে, এটা আমাদের নেপুরা, এখানে দিচ্ছে, প্রত্যেক গ্রামে এখন দিচ্ছে, তোমাদের দিকেও দিচ্ছে কিনা অবশ্যই জানাবে। দেখো কত লোক বসে আছে ওই দোকানটাই, বিরাট রোদ, আমিও লাইনে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাবো একটু পরে, আমাকে দেখতে পাবে। দেখো এরকম লাইনে দাঁড়িয়ে আছি, দুয়ারে রেশন পোস্টার টাঙিয়ে দিয়েছে, যে ট্রাকটা দেখো সব মাল নিয়েছে, দেখো চাল গম সব আছে, ওইখানে ওজন করা হচ্ছে, একজন ওজন করছে, চাল দিচ্ছে, গম আর আটা আমাদেরকেও দেই, চাল গম আটা সবাইকেই দিচ্ছে আর কি। দেখো একজন ছাতা মাথায় নিয়ে আছে, ও চাল দেই, একজন দিচ্ছে, তারপর তিনজন আছে আর কি, একজন বসে আছে, ওই দেখো তিনজন দিচ্ছে, একজন চাল, একজন গম, একজন আটা, আর দুজন আলাদা লোক আছে, তারা দিচ্ছে আর কি, তারা সেখানে সব ঠিক করছে, রেশন কার্ড দেখছে, এখন তো সব মেশিনের সাহায্যে হাতে ছাপ দিচ্ছে একজন, ওই যে ওইখানে চেয়ার টেবিলে বসে আছে সেটাও দেখাবো, যে লাইনে দাঁড়িয়ে আছি। দেখো কত লোক এসছে, যেন গ্রামে মেলা বসেছে, একটা বিরাট বড় মেলাই বলতে পারো দুয়ারে সরকারের মেলা। দেখো কত লোক নিয়ে চলে যাচ্ছে, কত লোক দাঁড়িয়ে আছে। এটা দুর্গা মন্দির, আমাদের জায়গাটার নাম নেপুরা দুর্গা মন্দির, আমাদের স্কুলের সামনেই। দেখো যে আটা প্যাকেট দিচ্ছে কীরকম করে গুনতি করে করে দিচ্ছে, যে আটা প্যাকেট সরকারি আটা, খুব সুন্দর আটাগুলো, এগুলো আমরা খাই। দেখো দিচ্ছে কত সুন্দর লাইন, দেখো আমাকে, আমি দাঁড়িয়ে আছি রোদে, দেখো আমাকে একটু দেখে নাও, লাইনে দাঁড়িয়ে আছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি রোদ জানো, তার রোদে দাঁড়িয়ে আছি, কি করবো, লাইন চলে গেলে তার পাবনি না, ওই জন্য দাঁড়িয়ে আছি। দেখো এখনো অনেক লোক দিচ্ছে, আমাদের কেউ কী কী দিয়ে একটু বলে দিচ্ছি, দেখো ওই ট্যাঙ্কির এই ট্রাক্টারে তোলা আছে, ওগুলো থেকে নামি নামি দিচ্ছে, সকাল থেকে প্রচুর ভিড়, আজকে সকালের দিকে ভালো লিঙ্ক ছিল না মেশিনে, ওই জন্য দেরি হয়ে গেছে, এত ভিড় না হলে হয় না। দেখো কত সাইকেল মোটরসাইকেল সব দাঁড়িয়ে আছে, সব নিচ্ছে আনন্দ, সবারই বাড়িতে বাড়িতে চাল গম নিয়ে যাচ্ছে, গোটা মাসের বাজার, বাজারই বলতে পারো, সব নিয়ে যে ঘরে আনন্দের সঙ্গে সব খাবে। ওইটা প্রাইমারি স্কুল, এই সাধারণের বিল্ডিংটা, আর এটা হাই স্কুল, হাই স্কুল আর প্রাইমারি স্কুলের সামনে দুর্গা মন্দির, ওখানে দিচ্ছে। দেখো আবার আটা দিচ্ছে আরেকজনকে, আমি এখনো পাইনি, কত দেরি হচ্ছে, রোদে দাঁড়িয়েছি, কি প্রচণ্ড রোদ, তাই দাঁড়িয়েছি কষ্ট করে, একটু পরে আনা চাল আটা নিয়ে ব্যবস্থা ভর্তি করে নিয়ে বাড়ি যাবো। আমাদেরকেও দেই অনেক, 15 প্যাকেট আটা দেই, আর তোমার চাল দেই হচ্ছে 20 কেজি, আর গম দেই 15 কেজি, 15 প্যাকেট আটা আমাদেরকে, চাল 20 কেজি দেই, আর গম 15 কেজি, সব আছে। দেখো নিয়ে বাড়ি যাবো, এগুলো আমরা অনেক গোটা বছর মাস প্রায় হয়েই যায়, গমগুলো খুব সুন্দর, আটাগুলোও খাই। দেখো আমাকে এরা হয়ে এসছে প্রায়, এবারে নেবো আমি, মানে অধীর আগ্রহে অপেক্ষা করছি, কখন যে পাবো জানি, কখন থেকে দাঁড়িয়ে আছি। দেখো এই যে মেশিনে কীভাবে দেওয়া হচ্ছে তোমাকে দেখাচ্ছি, দেখো ওই যে মোবাইলে ইন্টারনেট কানেক্ট করেছে, ওই দেখো হাতে ছাপ নিচ্ছে, দেখো বুড়ো আঙুলটা কীরকমভাবে মেশিনে টিপছে, সুইচ কী নাম বলতে হবে দিয়ে ওরকমভাবে নিচ্ছে, দেখো হাতে ছাপ নিচ্ছে, একজন ওইখানে যে বসে আছে ওই পাশে ওই ছোটো কাগজগুলো নিয়ে দিচ্ছে, এত এর আবার হাতের ছাপ মিলেনি বলে দেরি হচ্ছে। দেখো যে দাঁড়িয়েছি, একটা ছোটো কার নিয়ে যেতে হবে, বড়ো কার, দেখো ছোটো কারটা হাতে ধরে আছে, ওটা মেশিনে ছবি তুলবে, ছোটো কার দিয়ে আধার কার্ডের সঙ্গে মিলাবে।